বরেন্দ্র সংবাদে সাথে আছি হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার কাজে নিয়োজিত কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহীর ছিয়াত্তর জন স্বেচ্ছাসেবীকে রাজশাহী সিটি কর্পোরেশনের অনুদান প্রদান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও একুশ জনের মৃত্যু রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোহিত্ব এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব অজয় জয়ের পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন শিরোনাম এবার বিস্তারিত করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফন ও সৎকার কাজে নিয়োজিত কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর ছিয়াত্তর জন স্বেচ্ছাসেবীকে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা উপহার প্রদান করা হয়েছে মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে স্বেচ্ছাসেবীদের হাতে প্রণোদনার অর্থ তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামাল লিটন এ সময় ছিয়াত্তর জন স্বেচ্ছাসেবীর প্রত্যেককে দশ হাজার টাকা করে প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র খারুজ্জামাল লিটন বলেন করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকারে কোয়ান্টাম ফাউন্ডেশন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছে করোনার মৃত ব্যক্তির লাশ যখন তার পরিবার ও স্বজনরা ফেলে চলে গেছে তখন সযত্নে নিজের পরিবারের সদস্য মনে করে সেই লাশ পরম মমতায় দাফন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন নিজের জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যু ভয়কে জয় করে মানবিক ও মহৎ কাজটি করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা মেয়র বলেন মহতি এই কাজে অতীতেও কোয়ান্টাম ফাউন্ডেশনের পাশে ছিলাম ও আগামীতেও পাশে থাকব দেশের যে কোনো সংকটময় মুহূর্তে আগামীতেও নাগরিকদের পাশে থাকবে কোয়ান্টাম ফাউন্ডেশন এমন প্রত্যাশা করেন তিনি অনুষ্ঠানে করোনায় মৃত ব্যক্তিদের দাফনের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী রাজশাহীর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ওহিদুল হক ও গৃহিণী মোনালিসের জলি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার এবিএম এব উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু সচিব মশিউর রহমান কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহীর পরিচালক কায়সার পারভেজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও একুশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও এগারো জন এ নিয়ে চলতি মাসের গত ২৬ দিনে হাসপাতালে মারা গেলেন পাঁচশো পাঁচজন সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি তিনি জানান নতুন মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর সাতজন চাফানওয়াগঞ্জের এক নাটোরে তিন নগার চার পাবনার পাঁচজন এবং ঝিনাদহের একজন রয়েছেন এদের মধ্যে এগারো জন পুরুষ এবং দশজন নারী মৃতদের মধ্যে এগারো জনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে তিনজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে তিনজন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে চারজন রয়েছেন হাসপাতাল পরিচালক স্বামী মিয়াজদিনী জানান গত চব্বিশ ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন পঞ্চান্ন জন একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চল্লিশ জন রোগী মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত করোনা ইউনিটে পাঁচশো তেরো বেডের বিপরীতে ভর্তি আছেন তিনশো নিরানব্বই জন রোগী এদের মধ্যে রয়েছেন জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড এম এ ওয়াজেদ মিয়ার পুত্র প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের নিয়ে কেক কেটেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ড আনিকা ফারিহা জামান অর্ণা মঙ্গলবার উপশহরে অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে কেক কাটা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক রেজবি আহমেদ ভুইয়া ড অর্ণয় জামান বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দুজনের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী মেধাবী ও পরিচ্ছন্ন জীবন জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ও জয় অনুষ্ঠানে সজীব আজাদ জয় সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এরপর স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থানরত ছিন্নমূল অসহায় কয়েক শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে সর্বসাধারণের জন্য আর এমপির উদ্যোগে রাজশাহী মহানগরীতে স্থায়ী ফ্রি মাস্ক বিতরণ বুথের উদ্বোধন করেছেন আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মহানগরী এলাকায় শতভাগ মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সাহেব বাজার জিরো পয়েন্টে বুথের উদ্বোধন করা হয় এ সময় পুলিশ কমিশনার বলেন চলার পথে মাস্কের প্রয়োজন হলে বা বাড়ি হতে মাস্ক নিয়ে বের হতে ভুলে গেলে কিংবা ব্যবহৃত মাস্ক মাস্ক নষ্ট হয়ে গেলে এই কেন্দ্র থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন তিনি আরো বলেন করোনা ভাইরাস প্রতিরোধে নিজে মাস্ক পরিধান করুন এবং অন্যকে মাস্ক পরিধানে অনুপ্রাণিত করুন সেই সাথে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি বলেন নগরের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর এমপি মানবিক ও সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করে আসছে এরই ধারাবাহিকতায় আজ সাহেববাজার জিরো পয়েন্টে স্থায়ী ফ্রি মাস্ক বিতরণ বুথের কার্যক্রম শুরু হলো পর্যায়ক্রমে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বুথ স্থাপন করা হবে এ সময় উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাজিদ হোসেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তহিদুল আরিফ সহ আর এমপির উর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্রি মার্কসের বুথ থাকবে এই বুথ থেকে চব্বিশ আমাদের যতক্ষণ আপনার আমাদের জনগণ থাকবে বা যারা বিভিন্ন জায়গায় জরুরি সেবায় যারা নিয়োজিত থাকবে বা বিভিন্ন কাঁচা মার্কেটে আসবে এই আমাদের থাকবে তারা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে আমাদের ফ্রি নিয়ে যাবে পাবনা সদর উপজেলার চরতারাপুর ও সাদুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপলক্ষে বিনামূল্যে কোভিড উনিশ টিকা রেজিস্ট্রেশন ও সচেতনতামূলক কার্যক্রম ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস মুন্সি চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল সদর পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি সহ অনেকে অপরদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সিআরআই এর চেয়ারপারসন সজিব জয়ের জন্মদিন পালনে পাবনা জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিদুর রহমান রিঙ্কুর উদ্যোগে শতাধিক গরিব দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করা হয়েছে আজ বিকেলে শহরের তালাস ভবনের সামনে খাবার বিতরণ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোহাম্মদ হিরক হোসেন পৌর আওয়ামী লীগ সদস্য ও এমপির বিশেষ সহকারী কামারুজ্জামান রকি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সুইট তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাহাত হোসেন পল্লব সহ অনেকে